আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মোবারক। কমেন্ট করে জানাবেন যে সবাই ঈদ কেমন কাটতেছে। তো এই যে আমি এখন কিছু রান্না করব, সেটা হচ্ছে এই যে নবাবী সেমাই, অর্থাৎ নবাবী সেমাই। আর রান্না করেছি নুডলস, তারপরে যে পাতলা যে দুধ সেমাই ওটা, আর জর্দা সেমাই এটা রান্না করেছি। তো আজকে সারাদিন কেমন কাটলো, কি কি করলাম সেটি থাকছে এই ভিডিওতে। তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ফ্রেশ হয়ে। তো এখন 6:30 মতো বাজে। তো এই যে আমি এখন একটু সেমাই রান্না করে নিচ্ছি, বাংলা সেমাইটা। আসলে ঈদের দিন সেমাই নুডলস বেশি একটা খাওয়া হয় না, এই জন্য সব কিছুই কম করে রান্না করছি, শুধু জর্দা সেমাইটা একটু বেশি করে রান্না করব। তো সেমাই রান্নাটা হয়ে গেছে এটা। এবার আমি জর্দা সেমাই রান্না করে নেব। তো আমি এখানে 1.5 প্যাকেট পরিমাণ নিয়ে নিচ্ছি সেমাইগুলা, আর আমি 3 টেবিল চামচ পরিমাণ প্যানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিব সেমাইটা। সেমাই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। তো আমি গরুর দুধের ভিতরে একটু গুঁড়া দুধ দিয়েছি, একটু কনডেন্স মিল্ক দিয়েছি, চিনি দিয়েছি, সব কিছু দিয়ে নিয়েছি, এলাচ দারচিনি যা যা দেওয়ার দিয়ে নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি সেই সেমাইয়ের ভিতরে। তো এটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি চিনি দিয়ে দিব। আগের থেকে চিনি দিলে কিন্তু বেশি গলে যায় সেমাইগুলা। এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে জর্দা সেমাই। উপর দিয়ে একটু বাদাম আর একটু কিশমিস দিয়ে দিব, বাস হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু পাখির বাসার সেমাইও তৈরি করা যায় এই একই রেসিপিতে। এটা কিন্তু অনেক আঠালো আছে, তো এটা যখন ঠান্ডা হবে একদম ঝরঝরা হয়ে যাবে। তো এই অবস্থায় কিন্তু এটা পাখির বাসার সেমাইও তৈরি করে নেওয়া যায়। পাখির বাসার সেমাইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে এখানে যে যে সেমাই রান্না করতেছি সব রেসিপি কিন্তু আছে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই যে ডিম ভুনা আর কি করতেছি, এখন ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আর এই যে কুড়া দুধ, চিনি আর লাচ্চা সেমাই এগুলো ভেজে নেওয়া হচ্ছে ঘি দিয়ে। এটা দিয়ে নবাবী সেমাই রান্না করা হবে। তো এখন আমি রান্না করে নিচ্ছি নুডলস। তো আমি এখানে 6 প্যাকেট ম্যাগি নুডলস রান্না করে নিচ্ছি। আর এদিকে আমার বড় যা যে নবাবী সেমাই রান্না করে নিচ্ছে, তার এই যে দুধটাও কিন্তু এই যে কনডেন্স মিল্ক, তারপরে কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ আর এমনি দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। তারপরে এই যে অনুভা এসে এখন সে সাজবে। আর এখন 7:30 মতো বাজে, সবাই নামাজ পড়তে গিয়েছে। তো অনুভা একা একাই সাজতেছে, তবুও বলতেছে আর কি সে কোন কালারটা দিবে এই কারণে। তো আমি বললাম যে তোমার জামার সাথে ম্যাচিং করে তুমি দাও। তো ও নিজেই এখন সেজে নিচ্ছে। তো তারপরে আমি যে শুধু ওর চুলটা বেঁধে দিয়েছিলাম। আর এই যে আমি এখন নুডলসটা রান্না করি। তো আমি 3টা ডিম দিয়ে নুডলসটা রান্না করে নিচ্ছি। আর এই যে এদিকে বড় ভাবি নবাবী সেমাইটা সেট করে নিচ্ছে, দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, খুব ভালো লাগতেছে দেখতে। আর এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমার নুডলস রান্নাটাও কিন্তু হয়ে গেছে, সব রান্না এখন রেডি। এখন খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা আমার বড় জায় রান্না করেছে, রাইস কুকারে উঠিয়ে দিয়েছে। তো এই যে আমি টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছি, নামাজ পড়ে এসেই সবাই খেয়ে নেবে আর কি। তো ইতিমধ্যে সবাই নামাজ পড়ে চলেও এসেছে। তো এতক্ষণ কিন্তু মানে এর আগেই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আগের থেকেই। তারপরে সবাই আসলো, সবাইকে সালাম করলাম, বাবা তারপরে বড় ভাই আর মা সালাম করলাম। তারপরে সবাই টাকাও দিল, সালামি দিল। এই যে দেখুন এখন 8:01 বাজে। তো এখন কুরবানি দিবে, কুরবানি না দিয়ে তো কেউ খায় না।
তো কুরবানি দেওয়ার পরে তারপরে সবাই খাবে। তো এই যে সিসি ক্যামেরায় কিন্তু গরুটা দেখা যাচ্ছে, তো আসলে খারাপও লাগতেছে কিন্তু গরুটার দিকে তাকাইলে। এই যে উপর দিয়েও কিন্তু দেখা যাচ্ছে, এখন এটা নিয়ে যাওয়া হবে, এখানেই কুরবানি দেওয়া হবে আর কি, বাড়ির ভিতরেই। তো হুজুরের জন্য ওয়েট করতেছে এখনো পর্যন্ত। তো এবার হচ্ছে হুজুর চলে এসেছে। তো আমার ডাইরেক্ট গরু কুরবানি করা দেখতে আমার অনেক ভয় লাগে, তো আমি মাঝে মাঝে এসে এই যে সিসি ক্যামেরায় দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই কুরবানি দিয়ে এসে আর কি সেমাই খাবে, নুডলস খাবে, তারপরে খিচুড়ি খাবে ডিম ভুনা দিয়ে। খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে, তো ডিমটা এখন আমি ভুনা করে নিচ্ছি। আর গরু কুরবানি কিন্তু হয়ে গেছে, সেটা আর আমি দেখাইনি, কারণ আমাদের চ্যানেলে কোনো রক্তের ভিডিও দেওয়া যায় না, এটা নিষেধ আছে ইউটিউব থেকে, এই কারণে আর ওটা দেখালাম না। তো এখন হচ্ছে এই যে দেখুন সিসি ক্যামেরার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে গরুটা কিন্তু ছোলা হয়ে গেছে, আর কলার পাতা বিছিয়ে নিয়ে তার উপরে করতেছে। আর আমি এপাশ থেকে যদি দেখতে যাই তাহলে কিন্তু আর দেখতে পারবো না, কারণ এই খাকি কাপড় দিয়ে উপর দিয়ে ঘিরে নিয়েছে যেন রোদ না লাগে, এই কারণে আমি সিসি ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর আমার শ্বশুরবাড়ির যে সিসি ক্যামেরাটা চার জায়গায় আর কি দেখা যায়, নিচে, উপরে, ছাদে আর হচ্ছে আর এক পাশে, মোট চার পাশে আর কি দেখা যায়। তো এই যে মাংস কাটাকাটির পর্ব চলছে এখন, এবার আমি পোলাও রান্না করে নেব। তো পোলাওটা আগে আমার যা ভেজে নিয়েছে বড় ভাবি ভেজে রেখে দিয়েছে, তো আমি এখন রাইস কুকারে দিয়ে দিব গরম পানি আর লবণ দিয়ে। তো পাঁচ পট চাল রান্না করেছি, তার জন্য নয় পট গরম পানি দিয়েছি, এক পট কম দিলাম, কারণ হচ্ছে পোলাও চালে একটু কম পানি লাগে এই কারণে। তো এই যে এখন কিন্তু সব মাংস টাংস ভাগ করা হয়ে গেছে, তো লোকজন চলে এসেছে, প্রচুর লোক গেটের বাইরে দিয়ে ভিতর দিয়ে, তো এইভাবে দেওয়া হচ্ছে এখন। এবার কুরবানির মাংস রান্না করা হবে, তো আমি এখন একবারে 20 কেজি মাংস রান্না করব। তো এই যে মাংস নিয়ে নিলাম 20 কেজি, 20 চা চামচ দিয়ে দিব আমি রসুন বাটা, 20 চা চামচ না সরি 20 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিব, আর 20 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা। 1 কেজিতে সবসময় 1 টেবিল চামচ করে নিলে কিন্তু সেটা ভালো হয়, তবে রসুনের পরিমাণটা আর একটু বাড়িয়েও দেওয়া যায়, প্রবলেম হয় না। তো আস্ত রসুন দেব, এই কারণে রসুন আমি 20 চামচই দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 3 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি অত বেশি দিব না, 3 কাপই দিব, কারণ পেঁয়াজ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টক লাগতে পারে। তো এখন এই মানে শুকনা মরিচ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি 10 টেবিল চামচ, তারপরে ইলাচ বাটা দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ, আর জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব আমি যে কয় কেজি মাংস সেই কয় চামচ দিয়েছি, তবে টেবিল চামচ না, এটা দিয়েছি 4 চামচ। তো মাংসটা কাঠের চুলায় রান্না করে নেব। তো এই যে নিয়ে এসেছি উপরে, তো এই যে চুলা কিন্তু আমি ধরাইনি, চুলা আমি এতটা ধরাতে পারি না কাঠের চুলা। তো এই যে তিনতলা ছাদের উপরে কিন্তু এই যে চুলাটা, তো এখানেই রান্নাবাড়া করে নিচ্ছি, এখানে শুধু ঈদের দিনই রান্না করা হয়, বেশি মাংস রান্না করতে হলে এখানে কাঠের চুলায় রান্না করা হয়, আর উপরে সব ভাড়াটিয়ারা থাকে। তো এই যে পাশ দিয়ে কিছু তুলসী গাছ, অনেক গাছও কিন্তু আছে। আর মাংসের ভিতরে কিন্তু সব কিছু মশলা দিয়েই আমি মাখিয়ে নিয়ে চলে এসেছি। তো 10 মিনিট পরে আমি খুলে নিলাম, খুলে একটু নেড়ে দিচ্ছি, আর উপরে একটু পেঁয়াজ দেখতে পাচ্ছেন আর মরিচ, ওটা সকালে খিচুড়ি খাওয়ার সময় যে সরিষার তেলের ভিতরে আর কি কেটে নেওয়া হয়েছিল খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, তো থেকে গিয়েছিল, ওটা দিয়ে দেওয়া হয়েছে।
আর কোনো প্রকার পানি না দিয়েই কিন্তু রান্না করা হবে, কারণ কুরবানির মাংস কিন্তু একটুও পানি দেওয়া লাগে না, একদমই রান্না হয়ে যায় খুব ভালোভাবে। তো আমি এই যে এভাবেই করে রান্না করে নিচ্ছি। এই যে এখন কিন্তু উপর দিয়ে বলক চলে এসেছে। যতবার ঢাকনাটা খুলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুলে খুলে আর কি নেড়ে দিচ্ছি। তো মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এখন এখন আমরা কি করতেছি, এই পাতিলে আর কি দুই পাতিলে নেওয়া হচ্ছে, দুই পাতিলে নেওয়া। আমার বাবা আর কি শ্বশুর আব্বু বেশি ঝাল পছন্দ করে না, এই জন্য ঝালটা কম দেওয়া হয়েছে, তাই এটা আলাদা করে নেওয়া হচ্ছে। এর ভিতরে একটু চুই আর রসুন আর দেওয়া হবে শুকনো মরিচ। তো এটা দিয়ে আর কি আরও একটু জাল দেওয়া হবে এই এই ছোটো পাতিলটা, তারপরে আর ওটার ভিতরেও রসুন দেওয়া হবে। এই জন্য আমার সব কিছু আলাদা করে নিচ্ছি। তো ঝোলটা টেনে এসেছে, এখন একটু চেক করে দেখলাম, ঝোলটা চেকে এটা হয়ে গেছে। আর এই যে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে। তো এটা আমি একটু তুলে নিয়ে যাচ্ছি টেস্ট করানোর জন্য। তো এই যে দেখুন মাংস কিন্তু রান্না হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি এখন শ্যুট করতেছি, খাওয়া দাওয়ার পরে যতটুকু আছে তো সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাও কিন্তু আলাদা করে করা হয়েছে ঝাল দিয়ে। তো এই যে যেটা ঝাল বেশি দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই, আর যেটার ঝাল কম আর কি সেটা আর কি বড় পাতিল। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।